স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আয়োজনে আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা হয়েছে স্পেনে। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি এএসআই রবিন। সভায় জন্মশতবার্ষিকী পালনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কারণে আজ বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে আস্থা রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ইতিহাস আমরা বলতাম তা হতো আজকের এই করণীয় শীর্ষক আলোচনা সভার সেলিম ভাই আছেন সফল আলোচনা সভার নানা আয়োজনে অস্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হল মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনা। শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর। উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান এবং দূতাবাসের কাউন্সিলর মালিহা শাহজাহান। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।